দুপুরে বাড়িতে খেলছিল কিশোর, সেই খেলায় পরিণত হলো মরণ খেলায়। খেলতে খেলতে গলায় ফাঁস আটকে মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর ১৩র সুদীপ দা। বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বরে। এবার মাধ্যমিক দিচ্ছে সুদীপের দাদা। শনিবার তাকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন মা। সেই সময় ঠাকুরদা ও ঠাকুমার সঙ্গে বাড়িতেই ছিল সুদীপ। পরিবারের দাবি, কিছুক্ষণ পর ঘরে ঢুকে ঠাকুমা দেখেন খাটে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে কিশোর, গলায় জড়ানো রয়েছে শাড়ি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘরে ওই একাই ছিল, টিভি দেখছিল, আর ওর জেঠিমা স্কুলে গেছে, আর ওর মা দাদারে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, আর আমার দাদু শরীর খারাপ বলে আমার দাদু ওই আমার নেড়ে ছিল। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।